আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? সি টাউন কোত্থেকে হুট করে এত সুন্দর সুন্দর ব্যাগ আনা শুরু করলো আমি বুঝলাম না। মানে একটা মানুষ বিজনেস করতে হচ্ছে হেডপিস, ব্রুচ, এক্সেসরিজ এগুলো নিয়ে, মানে ওটা খুব ভালো ছিল, ফাইন। হঠাৎ করে দেখলাম সি টাউন কাজ করা শুরু করলো গত বছর রোজার ঈদের সময় থেকে, ঈদ তোমার এক্সক্লুসিভ মানে ব্যাগ নিয়ে। এখন ওদের কাছে এত সুন্দর সুন্দর ক্লাসি ক্লাসি এক্সক্লুসিভ ব্যাগ পাওয়া যায়, ও মাই গড, লুক অ্যাট দিস বিউটি। আর আমি জানি না সি টাউনের সাথে আমার চয়েস কিভাবে এত মিলে, জাস্ট লুক, এটা কি ক্লাসি না? একদম রয়্যাল টাইপের, মানে একদম দেখেই মনে হবে যে তোমার এই মেয়েটা বড় লোক। এই ব্যাগটা যে নেবে তাকে দেখে বুঝে যাবে যে এই মেয়েটা বড় লোক, এই মেয়েটার বহুত টাকা, নাহলে এই এটা তো লুক দিচ্ছে, মানে লক্ষ টাকার ব্যাগ, একটা কথা আছে না ওরকম, লুক দিচ্ছে একদম লক্ষ টাকার ব্যাগ। ও মাই গড, নাইস, তাই না? মানে একদম প্রশংসনীয়। এই ব্যাগটা আছে না, এটা একটু পিঙ্ক কালার আছে, এটা আমি এবার ঈদে গিফট পেয়েছিলাম সি টাউন থেকে। সো ওই ব্যাগটা আমাদের স্টক আউট, কারণ এটা ওটা দুইটা কালার আছে, অন্য দুইটা কালার যেগুলো ওগুলো দেখাবো তোমাদেরকে। ওকে, আজকে লাইভে যদি আমাদের অনলি 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 1000 ভিউয়ার্স ক্রস করে, তাহলেই আমি তোমাদেরকে একটা সুন্দর ব্যাগ গিফট করব ঈদ গিফট হিসেবে। বাট তোমাদেরকে যেটা করতে হবে, লাইভটা শেয়ার করে দিতে হবে বেশি 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 করে। ওকে, কি অবস্থা সবার, কেমন আছো? বেশি বেশি কমেন্ট চাই, বেশি বেশি করে ভালোবাসা চাই, আর বেশি বেশি করে সাপোর্ট চাই তোমাদের সবার থেকে। যদিও সারাদিনই জানাচ্ছি তোমাদেরকে, বাট আই থিঙ্ক ইটস ওকে, রাইট? আমি আবার সুন্দর একটা গাউন পরে ওখান থেকে আবারও চলে আসছি। আজকে সব ওখান আর একটারও ছবি তুলতেছিলাম। আই হাই, এনিওয়েজ, সো এইটা হচ্ছে আমার অনেক পছন্দের হচ্ছে ব্যাগটা। এটা তোমরা হচ্ছে কি নিতে পারো, বিশাল বড় সাইজের একটা ব্যাগ, এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারও আছে। দেখি আমি এটা একটা ছবি তুলেন তো, বিশাল বড় সাইজের একটা ব্যাগ। ওর দাম কত? উল্টা ধরেছো, একটা মিনিট, দেখি কেমন আসছে ছবি। ইয়েলো চলে আসছে, তাই দেখি আসলে পারফেক্ট আসছে। পিছনে লাইটটা বন্ধ করে দিলে ভালো, আই থিঙ্ক। দেখো তো পিছনে লাইটটার কারণে, দেখো তো, এক মিনিট, বেটার না? চেক করো, দেখো কোনটা বেটার। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা ব্যাগ, এটার মধ্যে আমাদের, ও এটা হচ্ছে আরেকটা কালার, দেখি কি ছবি তুলেছ, এটা হচ্ছে আমাদের আরেকটা কালার। নাইস, ব্যাগগুলো অনেক সুন্দর, একদম লাক্সারিয়াস টাইপের। মানে এই ব্যাগ যেই দামে দিচ্ছে সি টাউন, একেবারে পাগল করার মতো। এটা হচ্ছে আরো একটা, কোনটা নিব আমি, কোনটা রেখে কোনটা নিব বলতো? একটা খুলি, হ্যাঁ একটা খুলি। এটা এগুলো হচ্ছে বড় সাইজের ব্যাগ, টোট ব্যাগ, একেবারে এক্সক্লুসিভ, ভেতরে মনে হয় ল্যাপটপও নিতে পারবে তোমরা, অনেক জায়গা আছে। সাইজটা আমি বলছি, এটা ডিটেলসটা করতে চাই না, এটা হচ্ছে কোন ব্র্যান্ডের ব্যাগ এটা না বলা যাবে না, হ্যাঁ এটার ব্র্যান্ডের নামটা বললে কপিরাইট খেয়ে যাবো, সেই জন্য ব্যাগের নামটা আমি বলছি না। ব্যাগের নামটা হচ্ছে আমি বলছি না এটা কোন ব্র্যান্ডের, বাট এটার সাইজ আছে হচ্ছে 14x12 inch, ঠিক আছে, 14x12 inch আছে। এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা অনেক সুন্দর, একদম লক্ষ টাকার ব্যাগ তোমরা পেয়ে যাচ্ছ সি টাউন। এটা কিন্তু একদম মাস্টার কপি, একদম অরিজিনাল ব্যাগ, ব্যাগের মতো লাগছে, একদম মাস্টার কপি। এটা হচ্ছে গিয়ে আরও একটা, প্রাইস হচ্ছে এই ব্যাগের মাত্র 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 3650 টাকা, অনলি 3650 টাকা। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো কমেন্ট করে জানিও, আমাকে একটা দিয়ে দাও, কত সুন্দর সুন্দর না অনেক, আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা এই ব্যাগটা দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে আমার ফেভারিট একটা গোল ব্যাগ। ওকে, সো এই ব্যাগটা এত ক্লাসি, এত কিউট, মানে ইটস ইটস বিউটিফুল। হ্যাঁ, এটাকে আমি কমপ্লিমেন্ট দিব হচ্ছে ইটস বিউটিফুল, লুক অ্যাট দ্য শাইনিং, মানে এটার যে শাইনিনেসটা, তারপরে এটার যে কোয়ালিটিটা, আনবিটেবল,
একদম খুবই খুব কোয়ালিটিফুল, এবং এটার ভেতরে তুমি তোমার একদিনের জামা কাপড় সহ নিয়ে নিতে পারবে, এত এত স্পেস এটার। এটা হচ্ছে 12x10 ইঞ্চি, এটা টোটাল 4টা কালার। এটা হচ্ছে শিবানী ব্যাগ, অ্যান্ড এই শিবানী ব্যাগের আমাদের এটা হচ্ছে ঢোল সাইজের একটা ব্যাগ, তো সো আই লাভ ইট। এটা একদম মানে একটু ডিজাইনার ডিজাইনার টাইপের একটা ব্যাপার স্যাপার আছে, এটা ওয়েস্টার্নের সাথে তুমি ক্যারি করতে পারবে। এটা আমি যে টাইপের গাউন পরে আছে এগুলোর সাথে তুমি এই ব্যাগটা যায়, হ্যাঁ ঘুরতে যাওয়ার সময় ট্যুরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। আবারও চলে এসেছি, থ্যাংক ইউ সো মাছ ফর জয়েন ইন, আবারও জয়েন হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই একটু কষ্ট করে আমরা লাইফটা শেয়ার করে দিব, ওকে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের আরো একটা ব্যাগের, আচ্ছা এই ব্যাগের 3টা কালার, ওরা বলছে 4টা কালার, বাট আমি 3টা কালার পেয়েছি। আরেকটা কালার আছে নাই, পিঙ্ক কালার আছে আরেকটা, ওটা কি স্টকে আছে কিনা আমি জানি না, আসলে 4টা কালার ছিল এখন মনে হয় 3টা কালার আছে। এটা হচ্ছে সেম ব্যাগটার হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, অনেক এক্সক্লুসিভ, এটা অনেক এক্সক্লুসিভ, এটার সাথে লং বেল্টও কিন্তু আছে, হ্যাঁ। আরেকটা আছে হচ্ছে হোয়াইট কালার, অফ হোয়াইটের মধ্যে ব্যাগগুলো অনেক কোয়ালিটিফুল, অনেক কোয়ালিটিফুল। 10x12 ইঞ্চি লেন্থ অ্যান্ড ওয়াইড, প্রাইস হচ্ছে 2750 টাকা। যার যার চাই টেক এ স্ক্রিনশট, অ্যান্ড কোন কালারটা নিতে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা সি টাউন পেজে ঝটফট করে। তুমি হাতে নিয়ে বসে যাচ্ছি তা গোল্ডেন সিলভার, ওকে। আর পেছনের সাইডটা হচ্ছে গ্লিটারি, আর পেছনের সাইডে হচ্ছে এরকম পাউচ করা, ওকে, খুব সুন্দর। প্রাইস হচ্ছে এটার, আচ্ছা 2টা কালার আছে, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি, 1750 টাকা। এটার ভিতরে রাখি জিনিসটা, 1750 টাকা অনলি, ওকে। 1750 টাকায় পেয়ে যাচ্ছ এই সুন্দর সুন্দর বাটারফ্লাই ব্যাগটা। যার যার চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা সি টাউন পেজ, এটা অনেক জোস, ওকে। সেটা আমি সরিয়ে রাখছি, এবার তোমাদেরকে দেখাবো আরো একটা এক্সক্লুসিভ ক্লাসি ব্যাগ। এটা খুবই নাইস একটা হ্যান্ড ব্যাগ, ও মাই গড, জাস্ট লুক এট দ্য গ্লস। তুমি না আমার লাইভে আমি কোনো এক্সট্রা ইফেক্ট ইউজ করি না, তুমি লাইভে একদম পুরা সবকিছু দেখতে পাবে, দেখে বুঝতে পারবে এটার কোয়ালিটি কেমন। তুমি 400 টাকার ব্যাগেও দেখতে দেখে বুঝতে পারবে 400 টাকার ব্যাগের কোয়ালিটি কেমন, তুমি 1000 টাকার ব্যাগের কোয়ালিটিও বুঝতে পারবে, তুমি 2000 টাকার ব্যাগের কোয়ালিটিও বুঝতে পারবে যে কোনটা কেমন। এটার লুকটা পুরা একদম থাকে না, একদম একদম হাই এন্ড লুক, একেবারে পুরো হাই এন্ড টাইপের একটা লুক আসছে এটা, একদম লাক্সারিয়াস টাইপের একটা মানে হ্যান্ডব্যাগ। এটা খুবই সুন্দর, অ্যান্ড এটার ভেতরে তোমার হচ্ছে গিয়ে লং বেল্ট পাচ্ছ তুমি, ওকে, লং বেল্ট পাচ্ছ খুব সম্ভবত, এইগুলোর সাথে তোমার ডাস্ট ব্যাগও পাবে। দিজ আর সো নাইস, হ্যাঁ আপু। নোটিফিকেশন না পাওয়া, আমি ফেসবুক থেকে নোটিফিকেশন দিচ্ছেই না আপু, একটু কী যে করবো বলো, কী যে করবো বলার ভাষা নাই, ওকে। এখানে যে হ্যান্ডেলটা এটা হচ্ছে একদম রয়্যাল টাইপের একটা হ্যান্ডেল, ঠিক আছে, এই যে এখানে হ্যান্ডেলটা হচ্ছে একদম রয়্যাল টাইপের। এর আগে এরকম টাইপের একটা ব্যাগ এসেছিল আমাদের, মনে আছে আমার। এই ব্যাগটার ভেতরে এবার 3টা কালার এসেছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে গিয়ে খুবই নাইস একটা পিঙ্ক কালার, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার। সাইজ হচ্ছে 10x5 ইঞ্চি, ওকে, হোয়াইটটা একটু ক্লোজলি দেখিয়ে দিই আমরা। এটা হচ্ছে গিয়ে আমাদের হোয়াইট কালার, 10x5 ইঞ্চি এটার লেন্থ অ্যান্ড হোয়াইট, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অনলি 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 1900 টাকা। এটার লুকসটা কিন্তু দিবে তোমাকে একদম লাখ টাকার লুক, বাট অনলি 1900 টাকায় এত লাক্সারিয়াস এত কোয়ালিটিফুল একটা ব্যাগ সি টাউন তোমাকে প্রোভাইড করছে, ডোন্ট মিস, ওকে। ওদেরকে একটা লাইক হয়ে যাবে, অলরাইট, একটা লাইক হয়ে যাবে। আর ওকে সি টাউন, সি টাউনের উপর কি জানি একটা বেবি হয়েছে, ছেলে বেবি নাকি মেয়ে বেবি হয়েছে আমি জানি না, বাট আমার জন্য মিষ্টি পাঠিয়েছিল। হ্যান্ডেলটা অনেক ইউনিক আরোহী আপু, এক্স্যাক্টলি হ্যান্ডেলটা আসলে অনেক ইউনিক। ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু হয়েছে আপু আমাদেরকে জানাবেন কমেন্ট করে, আমি তো জানি না, অনেক এক্সাইটেড। আমি সি টাউনের পেজে কালকে ঘুরতে গিয়েছিলাম, সো সি টাউনের পেজে গিয়ে দেখছিলাম আর কি যে ছেলে বাবু হয়েছে না মেয়ে বাবু হয়েছে, সেটা দেখা যায় কিনা, দেখলাম যে না, দেয়ার ইজ নো আপডেট, সো জানাবেন আপু, হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে, প্রাইস হচ্ছে এটা 1900 টাকা। এই ব্ল্যাকটা এত ক্লাসি লেগেছে, নাইস না, রিয়েলি নাইস।
it's really 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 something you don't miss, okay? That's the best. তারপর এই ব্যাগটা তো মিস করা যাবেই না, ইটস আ নাইস শোল্ডার ব্যাগ, দেখো এই সাইডে হচ্ছে কি একদম সুন্দর করে ব্র্যান্ডের লোগো করা আছে, তারপর এই সাইডে হচ্ছে একটা চেইন আছে তোমার, ঠিক আছে এরকম চেইন টাইপের, মানে চেইনটা একটু বড়লোকি টাইপের একটা ভাইব দিবে তোমাকে, সব বড়লোকি ব্যাগ আছে, মানে হচ্ছে গিয়ে ক্যাপশন যেটা দেওয়া দরকার ছিল বড়লোকি ব্যাগ, তার লাইফ শেষ করে চেঞ্জ করে দেবো, ওকে। সো ভেতরে হচ্ছে গিয়ে ভালোই স্পেস আছে, এটা হচ্ছে তোমার যে নৌকা শেপের মধ্যে, সেটার সাইড থেকে এরকম এম কে দেখা যাবে। হ্যাঁ তুমি এটা সামনে দিতে পারো লাইক দিস, এটা করে সামনে দিলে তোমার হচ্ছে গিয়ে সামনের সাইড দিয়ে এরকম এম কে দেখা যাবে, এটা সামনেই দেয় মনে হয়, তাই না? এটার মধ্যে আরো কালার আছে, একটা হচ্ছে গিয়ে তোমার ওয়াও হচ্ছে তোমার ব্লু কালার, এই যে সাইড দিয়ে এরকম এম কে লোগো করা আছে, ব্লু কালার, স্কাই ব্লু কালার, একটা হচ্ছে পিঙ্ক, হ্যাঁ ব্লুটা তো আমার সাথে পুরো মিলেই গেল, তাই না? আমার এই ব্র্যান্ড হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ঘুরে আমি ইউজ করি। সানজিদা আন্টি একটা ব্যাগ গিফট করে দেন, আপনার বৌমাকে দিব, ওনার নামও সানজিদা, আলামিন যেটা আন্টি ডেকেছে তাহলে তোমাকে আমি কি ডাকবো আমি জানি না। আচ্ছা ওকে, 1.5K ভিউয়ার্স হয়ে গেলে একটা ব্যাগ গিফট করে দিব, ওকে। সেটা হচ্ছে ব্লুটা, ওয়াও নাইস না, ভালো লাগছে না, মানে এক্ষুনি চলে যাবো কোথাও একটা ঘুরতে, এরকম সুন্দর। আপু এটা অনেক নাইস, হ্যাঁ এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, দিস ইজ আ মাস্ট হ্যাভ ওয়ান। এটার আরো একটা সুন্দর কালার আছে, কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়েছে, এটা একদম মিস করা যাবেই না, আজকে প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর, ব্ল্যাক কালার না হলে কি হবে। সো এটার মধ্যে তিনটা কালার পাচ্ছ, ব্লু, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক ওয়ান, দিস ইজ সো ক্লাসি, মাস্ট হ্যাভ। মানে যারা একটু ক্লাসি জিনিস পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট। এটার লেন্থ এন্ড ওয়াইড হচ্ছে 10x6, প্রাইস হচ্ছে তোমার 1700 টাকা, অনলি 1700 টাকা করে, অনেক সুন্দর, একেবারে এক্সক্লুসিভ, একদমই এক্সক্লুসিভ, ওকে। তারপরে চলে যাচ্ছি আমরা আরো একটা ব্যাগে, এটা হচ্ছে আমাদের আরো একটা ব্যাগ, এটা হচ্ছে 3-in-1 ব্যাগ সেট, হ্যাঁ ব্রাউন কালারের একটা 3-in-1 ব্যাগ সেট। তুমি কিনবে একটা ব্যাগ কিন্তু তুমি পেয়ে যাবে তিনটা ব্যাগ, কিভাবে? এটা হচ্ছে কি একটা ব্যাগ, এটার ভিতরে আরেকটা ব্যাগ, এবং ব্যাগের ভিতরে আরো একটা ব্যাগ, ওকে। সো তুমি পেয়ে যাচ্ছ আলটিমেটলি তিনটা ব্যাগ, এন্ড বড় ব্যাগটার ভিতরে প্রথম ব্যাগটাতে হিউজ স্পেস আছে এবং ভিতরে বেল্ট আছে, তারপর হচ্ছে চেইন ওয়ালা পকেট আছে, তারপরে হচ্ছে পেছন সাইডে পকেট আছে, ব্রাউন কালারের লেদারের ব্যাগ, তারপরে সামনের সাইডে এটা পকেট না, ওকে। তারপরে হচ্ছে গিয়ে এটা তুমি পাচ্ছ, এটার ভিতরে তুমি সুন্দর করে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রাখতে পারলে, মোবাইল, ডকুমেন্টস, এভরিথিং, এটার এটা তুমি ওয়ালেট হিসেবে ইউজ করতে পারলে, দাঁড়া দেখে নিই আগে, এটা কার্ড হোল্ডার, সরি একটা কার্ড হোল্ডার পাচ্ছ, এটাকে ওয়ালেট হিসেবে ইউজ করলে, আর হচ্ছে এটা তো রেগুলার ইউজার, অফিস গোয়িং আপুদের জন্য এটা একদম বেস্ট হবে। এটার প্রাইস হচ্ছে অনলি 2600 টাকা, এটার সাইজ হচ্ছে 13x9 ইঞ্চি। আই থিঙ্ক তোমরা লাইভে দেখে বুঝতে পারবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভটা করছি জানো, তোমরা এক্স্যাক্টলি শেপটা বুঝতে পারবে, সাইজটা বুঝতে পারো যে এক্স্যাক্টলি কত সাইজ, ঠিক আছে? প্রাইস হচ্ছে এটা কত জানি, 2600 টাকা। এটা একদম নাইস একটা ব্যাগ, খুব সুন্দর, দিস ইজ আ মাস্ট হ্যাভ ওয়ান ফর অফিস গোয়িং আপুরা, এটা রাখছি। তারপরে চলে যাচ্ছি আমরা আরো একটা ব্যাগে, এই ব্যাগটা দেখাই, আমাদের কাছে রয়েছে একটা ট্রাভেল ব্যাগ, ওয়াও আমার এরকম একটা ট্রাভেল ব্যাগ আছে, এবং এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো ছাড়া মনে হয় যে মানে ঘোরাঘুরিটাই অসম্পূর্ণ থাকে, কারণ আলটিমেটলি তোমার ব্যাগ যদি দেখতে সুন্দর না হয় তোমাকে কিন্তু ক্লাসই লাগবে না। সো এটা হচ্ছে আমি আমার মনে হয় যে আমি প্রত্যেকটা ট্যুরের আগে ব্যাগ নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যাই যে কোন ব্যাগটা নিবো, কি করবো না করবো, হ্যান ত্যান। তবে এটা হচ্ছে তোমার হ্যান্ড ব্যাগ হিসেবে, তুমি মানে থাকে না যে এয়ারপোর্টে আমরা হ্যান্ড ব্যাগ হিসেবে বা হ্যান্ড লাগেজ হিসেবে একটা ব্যাগ ক্যারি করি, সো তখন তুমি এটা ইউজ করতে পারো, এখানে মোটামুটি 20 কেজির মতো তোমরা নিতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা পিওর লেদারের, এটা ফেটে যাবে না, এটার কোয়ালিটিটা হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটি, ঠিক আছে? এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্র্যান্ডেড ট্রাভেল ব্যাগ, সাইজ হচ্ছে তোমার 19x11 ইঞ্চি, এবং এই সাইডে কিন্তু মোটামুটি প্রায় 10 ইঞ্চির মতো চওড়া, ঠিক আছে? এটার ভেতরে তুমি যদি ধরো যে একদিন দুই দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছ, এটা ইউজ করতে পারো, প্লেনে তুমি হ্যান্ড লাগেজ হিসেবে এটা নিতে পারো, ঠিক আছে? অনেক নাইস, এবং এটার সাথে ও এটা তুমি জিমেও ইউজ করতে পারো,
ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে তোমার মানে বড় লং বেল্টও আছে ভিতরে, অনেক নাইস। এটার প্রাইস হচ্ছে তোমার মাত্র 3,200 টাকা। ওকে, মাত্র 3,200 টাকা। যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা ঝটপট করে সি টাউন পেজে। 3,200 টাকা মাত্র, অনেক কোয়ালিটি ফুল। যারা কোয়ালিটি খুঁজে তাদের জন্য সি টাউন। আসসালামু আলাইকুম বুবু, কেমন আছো? দুপুর 2টায় ঘুমিয়েছিলাম, এখন উঠেছি। তোমার জীবন বুঝছো? আর আমি গতকালকে রাতের বেলা ঘুমিয়েছি, হচ্ছে রাতের বেলা তো ঘুমাইনি, ভোর 5টায় সকল কাজকর্ম শেষ করে শুতে শুতে দেখি যে 5টা বাজে। সো নামাজ পড়ে তারপরে হচ্ছে গিয়ে এসে তো 5টা বাজে যখন, তখন ভাবলাম অলসতা করে কি হবে, উঠেই যাই, উঠে একটু নামাজ পড়ে এসে শুই। নামাজ পড়ে এসে শুয়েছি, তারপরে খুব সম্ভবত 7:30 একটা কাজ ছিল, 7:30 বাজে আবার উঠে গিয়েছি। সো এই আমার 1.5 ঘন্টা ঘুম, তাও ঠিক মতো ঘুমাতে পারিনি কারণ উঠে যেতে হবে তাই। এই এই কারণে উউঠে যেতে মানে উঠে যেতে হবে তাই আজকে 10টা লাইভ আছে, এই সেই হ্যান ত্যান ভুগিযোগে। এবং আজকে সব লাইভ শেষ করতে করতে 1টা 2টাও বাজতে পারে রাত। তারপরে হচ্ছে সব কিছু ক্লিন টিন করে খাওয়া দাওয়া করে অনেক কাজ টাজ শেষ শেষ করে ঘুমাতে ঘুমাতে আজকেও ফজরের আজান ক্রস করবে, এবং কালকে সকাল 12টায় আমার একটা ব্রাইডাল লাইভ। সো বুঝতেই পারছো কটার সময় উঠে রেডি হয়ে তারপরে সেই ভেনুতে যেতে হবে আমার। ওকে, সো উইশ মি লাক যেন আমি জাস্ট সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। এনিওয়েজ, আমার হাতের এই ব্যাগটা কেমন লাগছে বলতো? পার্টি ব্যাগটা, এই ব্যাগটা না অনেক পপুলার একটা ব্যাগ, এটা মানে সিম্পলি নাইস। এটা সবকিছুর সাথে কিভাবে জানি মানিয়ে যায়। দেখো আমার গাউনটা কিন্তু ক্যাজুয়াল গাউন, এটার সাথে কিন্তু এই পার্টি পার্সটা মানানোর কোনো কথাই না, বাট স্টিল এটা মানিয়ে যাচ্ছে। কেন এটা মানিয়ে যাচ্ছে? এটা মানিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে জানো, অনেক অনেকে ভাবে যারা পড়াশোনা শিখায় তারা শুধু টিচার। না, এটা ভুল। আমি তোমার তোমাকে দেখে অনেক কিছু শিখেছি এত দিনে, তোমার তোমাকে দেখে। আচ্ছা, ব্যবহার শিখেছি, হিসাব স্টাইল শিখেছি, আর অনেক কিছু শিখেছি তোমাকে। টিচার বললো না, আমি খুবই ব্যাড টিচার। আমার জীবনে আমার একবারই টিচার হওয়ার এক্সপিরিয়েন্স, এবং ওটা অনেক বাজে, ঠিক আছে? সো ডোন্ট কল মি টিচার, আমি টিচারের যোগ্যই না, টিচারের নখের যোগ্য আমি না। টিচারদের অনেক ধৈর্য থাকা লাগে, স্টুডেন্টরা ভুল করতেই থাকবে, টিচার বলতেই থাকবে, বলতে আবার এখন তো মারাও যায় না। সো টিচার হওয়া অনেক ডিফিকাল্ট একটা জব, অনেক ডিফিকাল্ট একটা জব, অনেক ডিফিকাল্ট। অ্যান্ড আই রেসপেক্ট মাই অল দ্য ফ্যাকাল্টিস, অল দ্য টিচার্স, সবাইকে। ওকে, আর আমার টিচারের দিক থেকে আমার ভাগ্যটা আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে খুব ভালো, মানে আমি কখনো কোনো খারাপ টিচারের কাছে পড়ি নাই, সব টিচার আমার অনেক ভালো ছিল ছোটবেলা থেকে, আমাকে একদম মানে জিনিয়াস বানায়। আমি যেমন হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমার আমি এতটা কনফিডেন্ট যে আমাদের তখন নতুন নতুন এমসিকিউ এসেছে ম্যাথে। সো আমি জানি যে আমার ম্যাথ সবগুলোই হবে, কেউ একটাও এমসিকিউ কাটার মতো কোনো মানে দেয়ার ইজ নো ওয়ান যে আমাকে ম্যাথে হারাতে পারে। হ্যাঁ, সো এইরকম কনফিডেন্ট কোত্থেকে আসছে? নিজে নিজে নট এট অল। আমার একটা টিচার ছিল, উনি আমাকে এরকম ম্যাথে ম্যাজিশিয়ান বানিয়ে দিয়েছে। উনি সবসময় এসে আমাকে হচ্ছে গিয়ে বলতো এটা করো, ধরো যে কোনো একটা অঙ্ক আমাকে করতে দিয়েছে। হ্যাঁ, সো আমার প্রথম উত্তরটাই থাকতো স্যার আমি পারি না, এটাই থাকতো আমার উত্তরটা। হ্যাঁ, বলতো এটা করো, আমি স্যার পারি না। তারপরে আমার স্যারটা আমাকে বলতো কি যে তুমি শুরু করো, আমি তো আছি, এটা বলতো আমাকে। হ্যাঁ, ঠিক ঠিক আমি শুরু করতাম, শেষ হয়ে যেত, ওনাকে আমার লাগতোই না। সো মানে দিস ইজ হাউ আই মানে স্টার্টেড, মানে আমি হচ্ছে জিনিয়াস স্টার্ট করেছিলাম ওভাবেই, মানে পারি না, করতে পারবো না, পারি না, পারি না, পারি না। টিচাররাও বলতো তুমি পারো, পারবে, আমি আছি, শুরু করো, আছি। এত ধৈর্য আমার নাই, আমি টিচারদেরকে অনেক রেসপেক্ট করি, আল্লাহ। আমাকে যদি মানে আমি তো মানে প্রত্যেকদিন আমাকে ওই টিচারটা যত বছর পড়িয়েছে, লাস্ট এসএসসি পরীক্ষার আগে আমার ম্যাথ পরীক্ষার আগে অনেক দিনের বন্ধ ছিল। হ্যাঁ, মোটামুটি 7 দিনের বা 10 দিনের একটা গ্যাপ ছিল। আমার ম্যাথ টিচার এসে আমাকে বলতেছে তুমি বিজিএস করো, তুমি মানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজে খুব খারাপ, তুমি ম্যাথে তো গোল্ড, ম্যাথে তো একদম সুপার ডুপার করবে, তুমি এ প্লাস পাবো আমি জানি, কিন্তু তোমাকে নিয়ে আমার সন্দেহ আছে তুমি বিজিএসে ভালো করবে কিনা। সো তুমি মানে ম্যাথ টিচার এসে আমাকে অন্য সাবজেক্ট করাচ্ছে, এই অবস্থা। তো উনি হচ্ছে লাস্টের দিন আমাকে যে যে ম্যাথ করাচ্ছিল তখন আমি বলছিলাম স্যার আমি পারি না, তাহলে স্যার বলে তুমি শুরু করো, দেখবো তুমি পেরেছো, শেষ হয়ে গিয়েছে, এইরকম।
তোমার কি লাগবে বলো, আমি নিয়ে দেব। আজকে আমি অনেক খুশি। কি হয়েছে, খুশির কারণটা আগে শেয়ার করো। আচ্ছা, তো এটা হচ্ছে কি, আমাদের খুব নাইস একটা পার্স, একদম পার্টি ওয়ের অফ, এইরকম একটা সেম টু সেম কালারের একটা শাড়ি আমার কাছে আছে। ওটার সাথে এটা এত মিলে যেত। এটার প্রাইসটা কত আমাদের? এটার প্রাইস হচ্ছে 1250 টাকা অনলি। হ্যাঁ, এটা খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, 1250 টাকা অনলি। এটার সাথে আবার লং বেল্টও আছে আমাদের। ভেতরে লং বেল্ট আছে। ওকে, এটা হচ্ছে পার্টি পার্স বা হচ্ছে গিয়ে ক্লথও বলতে পারি, আমি এটাকে পার্সই বলছি। প্রাইস হচ্ছে এটার আমাদের মাত্র 1250 টাকা করে। ব্যাগগুলো দেখানো আমাদের শেষ। এবার হচ্ছে গিয়ে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে কিউট কিউট কিছু মিনি ফ্যান্স চলে এসেছে, যেগুলো আমরা অফারে দিচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান। এই ফ্যানগুলো একদম আমাদের যে গরম পড়ে নাইকা হয়ে গেছে, এই গরমে হচ্ছে কি একদম লাইফ সেভার। আমার মুখটা অনেক গরম লাগছিল। অফ, দিস ইজ সো নাইস, অনেক বাতাস। 350 টাকা মাত্র। তারপরে হচ্ছে আরো আছে, এটা না আমার আছে জানো, এটার আবার এরকম হ্যান্ডেল আছে, এখানে বসতে বসাতে পারবে, তিনটার এরকম ইয়ে আছে। হ্যাঁ, বসানোর বিষয় আছে। আপু তোমার তো আমার কাছে বেস্ট 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 তুমি। দূরে থাকলে ওকে, কাছে আনলে শব্দ করে। ওয়াই, এটা কি লজিক? মানে এটা মনে হয় আগে থেকে তোমাকে হচ্ছে সতর্ক করবে, কাছে এলো না, দূরে রাখো, এরকম দূর থেকে বাতাস খাও এরকম। ওকে, লাগে বাতাস তোমাদের যথেষ্ট ঠান্ডা? ওইখান থেকে বাইরে থেকে ক্যামেরার পেছন থেকে আরেকজন মানুষ বলতেছে লাগে। আমি জিজ্ঞাসা করছি তোমাকে, তোমাদেরকে। এটা হচ্ছে অ্যাভোকেডো। দেখো, এখানে হচ্ছে ফ্লাওয়ার, এখানে হচ্ছে অ্যাভোকেডো, এখানে হচ্ছে গিয়ে তোমার স্ট্রবেরি। ও ঠান্ডা, এগুলো অনলি 350 টাকা করে পাচ্ছ। এগুলো রিচার্জেবল, এগুলো তোমরা রিচার্জ করেও নিতে পারবে, ঠিক আছে? যখন তোমার চার্জ শেষ হয়ে যাবে তখন হচ্ছে রিচার্জ করে নিতে পারবে। এগুলো একটা ব্যাগে রাখাই লাগে এমন একটা অবস্থা। প্রাইস হচ্ছে এটার, আয় হায় আপনি, অরে অনেক গরম আসতেছে যে, অনেক গরম আসতেছে না, সেগুলো একটা করে ব্যাগে রেখে দিবে, সবার ব্যাগে ব্যাগে এখন এটা থাকে। প্রাইস হচ্ছে অনলি 350 টাকা, অফার প্রাইস। ওকে, এছাড়া অনেক অনেক কিছু আছে আমাদের সি টাউনে। তোমরা সি টাউন পেজটা ভিজিট করো, একটা লাইক দিতে ভুলো না, ঠিক আছে? তোমরা তো আমার টার্গেট ফিল আপ করলে না, আমি তোমাদেরকে গিফট দিব কিভাবে বলো, দিতে পারবো? আচ্ছা, এই ছিল আমাদের আজকে লাইভ উইথ সি টাউন। স্ট্রবেরি পাখি কি হয়েছে বলো, সত্যি কথা বলো। ওকে, ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে পরের লাইভে আমাদের আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এখন এখানে আমি ব্যাগগুলো সুন্দর করে ছবি তুলবো, তারপরে ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ব্যাগগুলো অনেক সুন্দর। হ্যাঁ, যারা যারা মিস করেছো তারা তারা হচ্ছে নিতে পারবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই ফলো দিবে সি টাউনকে। পরের লাইভে দেখা।